বিএনপি নির্বাচনে আসে না কথা যুক্তরাষ্ট্রকে বলা ছিল কথার কথা এটা তাদের কাছে কোনো আবেদন না সরকার বিদেশের কাছে দিচ্ছে বিএনপির এমন অভিযোগের জবাবে রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন টেলিফোনে এই কথা জানান এইটা কথার মধ্যে যে আমরা বলেছি যে ওদের আসে না আমরা সব রকমের প্রচেষ্টা চালিয়েছে কিন্তু আইনের মাধ্যমে ইলেকশনে আসতে হবে মানুষের জনগণের কাছে যাইতেই হবে তখন যখন ওখানে বলছে যে ওকে আসে না আপনারা পারলে নিয়ে আসেন দেখেন হ্যাঁ ইট ওয়াজ জাস্ট লাইক দ্যাট ইট ইজ নট যে আমরা কোনো প্রস্তাব আকারে দেইনি নি হ্যাঁ আপনারা পারলে আনেন আমরা তো সবাই আনতে চাই